প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আহমেদ জামাল ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক আপনারা নিশ্চয় অবগত আছেন যে আপনাদের মতন দেশপ্রেমিক রেমিটেন্স যোদ্ধাদের পরিশ্রমের সুফল উপভোগ করে সারা দেশের জনগণ আপনাদের পাঠানো অর্থ বাংলাদেশের উন্নতির অন্যতম চালিকা শক্তি আপনারা জানেন যে আপনাদের অর্জিত অর্থ বোধ মাধ্যমে দেশে প্রেরণ করা না হলে দেশ গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা প্রাপ্তি থেকে বঞ্চিত হয় পাশাপাশি অবৈধ মাধ্যমে অর্থ প্রেরণ বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি করে যার মধ্যে পরিবর্তিত অর্থ না পাওয়া অর্থ অবৈধ কার্যক্রমে ব্যবহার হওয়া অন্যতম অন্যদিকে বৈধভাবে আপনাদের কষ্টার্জিত অর্থ দেশে প্রেরণ করা হলে তা দেশের বৈদেশিক মুদ্রার যোগান বাড়ায় পরবর্তীতে উক্ত বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে প্রয়োজনীয় পণ্য বা সেবা আমদানিতে ব্যবহৃত হয় এছাড়া বৌদ্ধ মাধ্যমে শতভাগ নিরাপদ হওয়ায় এই ব্যবস্থায় অর্থ হারিয়ে যাওয়ার বা আপনার অগচরে তা কোনো রকম অবৈধ কার্যক্রমে ব্যবহারের সুযোগ থাকে না বৌদ্ধভাবে দেশে রেমিটেন্স প্রেরণের জন্য ইতিমধ্যে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রেমিটেন্সের বিপরীতে প্রেরণা প্রদান রেমিটেন্স প্রদানের জন্য বিভিন্ন ধরনের সহজলভ্য ও সুলভ মাধ্যম ইতিমধ্যেই প্রবর্তন করা হয়েছে এখন ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি তাৎক্ষণিকভাবে আপনার টাকা বাংলাদেশি মোবাইল ওয়ালেটে প্রেরণ করার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বৌদ্ধভাবে পাঠানো অর্থ সঠিক ব্যবহার নিশ্চিতকরণ উক্ত অর্থের বিপরীতে ঋণসহ বিভিন্ন সুবিধা প্রদান ও অর্থসম বিভিন্ন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের বিপরীতে উচ্চ মুনাফা প্রদানের জন্য বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে আপনারা ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ করলে ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নিয়মিত মনিটরিং করে এবং যে কোনো পরিস্থিতিতে আপনার অর্থের নিরাপত্তা নিশ্চিতকরণে সচেষ্ট থাকে বর্তমান দেশের ব্যাংকিং ব্যবস্থা একটি সুদৃঢ় ভিত্তির উপর স্থাপিত সকল গ্রাহকের আমানত ব্যাংকে সুরক্ষিত আছে আপনাদের বৈধ উপায়ে পাঠানো রেমিটেন্স এই ব্যবস্থাকে আরও মজবুত করবে বলেই আমাদের বিশ্বাস সকলকে ধন্যবাদ জয় বাংলা